আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল এবং ইনফার্টিলিটি সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর রফিকুল ইসলাম ভুঁইয়া। আজকে আমরা আলোচনা করব, কয়েকবার IVF ফেল করেছেন এবং ফাইনালি কনসিভ করেছেন, কিভাবে সফল হয়েছেন এবং কেন এর আগে IVF ফেল করেছেন সে বিষয়টি নিয়ে বিস্তারিত যাব। প্রথম যে রোগী নিয়ে আমরা আজকে আলোচনা করব, তারা অনেকদিন ধরে বাঁচার জন্য চেষ্টা করছিলেন, তাদের কোনো সমস্যা খুঁজে পাওয়া যায়নি এবং তারা চিকিৎসক দম্পতি। হাজব্যান্ডের শুক্রাণু নর্মোজোস্পার্মিয়া, ওয়াইফের নিয়মিত রেগুলেশন ওভুলেশন হয়, ডিম্বাণু পরিপক্ক হয়, কিন্তু ওনারা কনসিভ করে না। পরবর্তীতে টিউব চেক করা হয়েছে, হিস্টোসালফিঙ্গোগ্রাফি করা হয়েছে, টিউবটি ভালো আছে কিনা দেখা হয়েছে এবং টিউব ভালো আছে। সব কিছু নর্মাল থাকার পরেও যখন কনসিভ হয় না, তখন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি। তো ওনাদের ব্যাপারটা ছিল আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি। তো বিভিন্ন ডক্টরের কাছে উনি গিয়েছেন, মফস্বল এরিয়া থেকে শুরু করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় উনি ডক্টর দেখিয়েছেন, কিন্তু সফল হতে পারছিলেন না। পরবর্তীতে যখন আমাদের কাছে আসেন, তখন ইতিমধ্যে তার বিভিন্ন রকম ওভুলেশন ইনডিউসিং এজেন্ট যেমন ল্যাট্রাল ওভুলেট, এফএসএস ইনজেকশন, এগুলো দিয়ে চেষ্টা করা হয়ে গেছে, পাশাপাশি IVF করা হয়েছে। কিন্তু যখন সফল হচ্ছিলেন না বারবার, আমরা সিদ্ধান্ত নেই যে আমরা IVF করব। তো IVF-এ যখন আমরা ভালো কোয়ালিটির ভ্রূণ তৈরি করি, ভ্রূণ তৈরি করে যখন ব্লাস্টোসিস ট্রান্সফার করি, তারপরও কিন্তু আমরা সফল হতে পারি নাই। প্রথমবার যখন ফেল করলো, আমরা দেখলাম যে খুব ভালো কোয়ালিটির এন্ডোমেট্রিয়াম, ভালো কোয়ালিটির ইউটেরাস, ভালো ভ্রূণ, কিন্তু তারপর কনসিভ হচ্ছে না। প্রথমবার এভাবে গেলো, সেকেন্ড টাইম যখন সেম কোয়ালিটির ভ্রূণ দিয়ে যখন ব্লাস্টোসিস ট্রান্সফার করার পর প্রেগনেন্সি আসে নাই, তখন আমরা একটি বিষয়কে আমরা মাথায় রাখলাম, তা হলো যে এন্ডোমেট্রিয়াল রিসেপ্টিভিটি অ্যানালাইসিস। এন্ডোমেট্রিয়াল রিসেপ্টিভিটি অ্যানালাইসিস হলো এমন একটা জিনিস যে আমি যে সময় ভ্রূণটা দিচ্ছি সে সময় যে জরায়ুটি রিসেপ্টিভ কিনা এই বিষয়টি জানা। সাধারণত যেটা করা হয় যে ডে ফাইভের ভ্রূণ ডে ফাইভে ট্রান্সফার করা হয় বা ব্লাস্টোসিস লেভেলের ট্রান্সফার যেটি সেটি ডে ফাইভে করা হয়, কিন্তু অনেক সময় এই ডে ফাইভের ভ্রূণ ডে ফাইভে দিলে কাজ হবে না এবং এই সংখ্যাটা খুব বেশি না, কিন্তু অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। ওনার ক্ষেত্রে এই সমস্যাটি ছিল, আমরা ওনার এন্ডোমেট্রিয়াল রেসিপিটিভিটি অ্যানালাইসিস করেছি। এটা যেটি করেছি আমরা, তা হলো যে ওনার জরায়ু থেকে আমরা একটা স্যাম্পল কালেকশন করেছি, স্যাম্পল কালেকশন করে অ্যান্ডোমেট্রিয়াল টিস্যু কালেকশন করে সেটিকে আমরা স্পেনে পাঠাই। আইজিনোমিক্স নামে একটা প্রতিষ্ঠান আছে, তার মাধ্যমে আইজিনোমিক্স একটা রিপোর্ট দেয়, এটা জেনেটিক অ্যানালাইসিস রিপোর্ট, যে ওনার যে জরায়ু, জরায়ুতে যে রিসিপটিভিটি টাইমটা অন্য যে মহিলা তাদের রিসিপটিভিটি টাইমের চেয়ে ভিন্ন, ওনাকে অবশ্যই একদিন আগে ট্রান্সফার করতে হবে, অর্থাৎ ডে ফাইভের ভ্রূণ ডে ফোরে ট্রান্সফার করতে হবে, এরকম একটা রিপোর্ট আমাদের কাছে আসে এবং পরবর্তীতে ওনার ওই রিপোর্টের আলোকেই আমরা ট্রান্সফার করি। তো এই ট্রান্সফার করার পরে উনি এখন বর্তমানে প্রেগনেন্ট অবস্থায় আছেন, প্রায় ওনার 16 সপ্তাহ চলে এবং টুইন প্রেগনেন্সি ক্যারি করছেন। এর আগেও কিন্তু আমরা অনেক ভালো কোয়ালিটির ভ্রূণ দিয়েছিলাম, কিন্তু যেটা ডে ফাইভের ভ্রূণ ডে ফাইভে দেওয়ার কারণে উনি কনসিভ করছিলেন না। সাধারণত এটাই করা হয় যে যেহেতু কোনো এভিডেন্স ছাড়া, কোনো এভিডেন্স কনফার্ম না হওয়া পর্যন্ত সাধারণত সব জায়গাতেই ভ্রূণ যে সময় তৈরি করা হয় বা যে সময় হচ্ছে ভ্রূণ, সে ইকুইভ্যালেন্ট জরায়ু প্রিপারেশন করেই ভ্রূণটা ট্রান্সফার করা হয়। কিন্তু সবসময় যে এই প্রক্রিয়াটি ঠিক থাকবে তা কিন্তু না। ওনার যে আসলে জরায়ু ভালো, অ্যান্ডোমেট্রিয়াম ভালো, সব ভালো থাকার পরেও ইউটেরাসের টাইমিং চেঞ্জ থাকার কারণে কিন্তু উনি আসলে কনসিভ করছিলেন না, যেটি অ্যান্ডোমেট্রিয়াল রেসিডিউটি অ্যানালাইসিসের মাধ্যমে পরে প্রমাণিত হয়েছে এবং ওইভাবে আমরা ট্রান্সফার করার পরে কিন্তু উনি কনসিভ করেছেন। তো অ্যান্ডোমেট্রিয়াল রেসিপিটরি অ্যানালাইসিস বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে আমরা করে থাকি। এই সার্ভিসটি আমরা ইউনিকভাবে আমরা অনেক বছর ধরেই এই সার্ভিসটি দিয়ে আসছি। এর পরবর্তীতে আমরা আরেকটি কেস নিয়ে আলোচনা করি, সেখানে উনিও অনেক দিন ধরে বাচ্চার জন্য চেষ্টা করছিলেন, বাচ্চা কোনোভাবে কনসিভ হচ্ছিল না। পরবর্তীতে ওনার হাজব্যান্ড বিদেশে থাকেন, সৌদিতে থাকেন, ওনাকে ওনার কাছে নিয়ে গিয়েছিলেন, অনেক চিকিৎসা করিয়েছেন সৌদিতে, কিন্তু কোনোভাবে যখন কনসিভ হচ্ছিলো না, ফাইনালি উনি সিদ্ধান্ত নেন যে ওনাদের IVF করতে হবে। পরবর্তীতে ওনার IVF করার জন্য বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পরে আমরা যখন ভালো কোয়ালিটির ভ্রূণ দিয়েছি বাট কনসিভ হচ্ছিলো না, ওনার ক্ষেত্রে একই প্রবলেম ছিল। তো আমাদের আগের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা যখন ব্লাস্টোসিস এমব্রয় যখন দেওয়ার পরে যখন কনসিভ হচ্ছিলো না, তখন আমরা এরা করার প্ল্যান করি, কিন্তু ওনার আর্থিক সমস্যা ছিল। আর্থিক সমস্যা থাকার কারণে আমরা চাইলেও এরা প্রোগ্রামে যেতে পারছিলাম না, কারণ একটা এরা প্রোগ্রাম রান করতে গেলে স্পেনে স্যাম্পলটা কালেকশন করে পাঠানো এবং জেনেটিক অ্যানালাইসিস করা, এটা তো প্রায় 80-85,000 টাকা খরচ হয়।
তো ওনার যেহেতু এই প্রবলেমটা ছিল, উনি যেহেতু সাপোর্ট করতে পারছিলেন না ফাইন্যান্সিয়ালি, তখন আমরা একটা সিদ্ধান্ত নিই যে এরার মতো করে আমরা আমাদের ট্রান্সফারটা রেডি করি। সেক্ষেত্রে আমরা যেটা করলাম যে ওনার আগে যে ট্রান্সফার করেছিলাম সেই ট্রান্সফারে আমরা রাইট টাইমে দিয়েছিলাম, এরপরে আমরা 12 ঘন্টা রিফার করেছিলাম। এর পরবর্তীতে আমরা যেটা করলাম যে 120 ঘন্টার ড্রোন আমরা 132 ঘন্টা ট্রান্সফার করেছি, এবং ফাইনালি এই যে একটু চেঞ্জ নিয়ে আসলাম এন্ডোমেট্রিয়াল রিসেপ্টিভিটি অ্যানালাইসিসের আলোকে, সেই আলোকেই উনি আবার কনসিভ করেন এবং বর্তমানে উনি প্রায় 20 সপ্তাহের মতো প্রেগনেন্সি ক্যারি করছেন এবং বাচ্চা ভালো আছে, দুজনের বাচ্চা চমৎকারভাবে ভালো আছে। দুজনের ক্ষেত্রেই যে কারণ, সেই কারণটি কিন্তু সাধারণ কোনো কারণ না। তার মানে হচ্ছে যে যাদের শুক্রাণু ভালো আছে, ডিম্বাণু ভালো আছে, ওভুলেশন হচ্ছে, তারা কনসিভ করছে না। তার কারণ শুধুমাত্র স্পার্ম কোয়ালিটি, এগ কোয়ালিটি, টিউবাল ফ্যাক্টর, এর বাইরেও কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। এই যে স্পেশাল যে কারণটা এনিমেটিভিটি রিসেপ্টিভিটি অ্যানালাইসিস, রিসেপ্টিভিটি ফেলিওর, এটি একটু কারেকশনের সুযোগ আছে। এটি আমরা এনিমেট্রিয়ালের যে টাইমিংটা, যে প্রি রেসিপটিভ হবে না, পোস্ট রিসিপটিভ হবে না, রিসিপটিভ হবে, এটা ক্যালকুলেশন করে অ্যাকর্ডিংলি ট্রান্সফার করতে হবে এবং তাহলে কনসিভ সম্ভব। প্রথম যে পেশেন্ট, সে পেশেন্টের ক্ষেত্রে আমরা, উনি ছিলেন পোস্ট রিসিপটিভ, আমরা একদিন আগে ট্রান্সফার করেছি, এবং পরের যে কেস সেক্ষেত্রে উনি ছিলেন প্রি রিসিপটিভ, আমাদেরকে পরে ট্রান্সফার করতে হয়েছে এবং পরে যখন 12 ঘন্টা পরে যখন ট্রান্সফার করেছে তারপরে উনি কনসিভ করেছেন। সুতরাং যাদের বাচ্চা কনসিভ হচ্ছে না, সব কিছু ভালো আছে, ভ্রূণ কোয়ালিটি ভালো, ইউটেরাস ভালো, তারপরেও কনসিভ হচ্ছে না, তারা আপনার হতাশ হবেন না, নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো কারণ আছে। আমাদেরকে কারণটি খুঁজে বের করার চেষ্টা করতে হবে। কারণ যদি খুঁজে বের না করা যায় তাহলে বন্ধাত্ম চিকিৎসা সঠিকভাবে সমাধান করা সম্ভব নয়, কিন্তু যদি সঠিক কারণটি নির্ণয় করা যায় তাহলে অবশ্যই আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার প্রতি শুভকামনা, আসসালামু আলাইকুম।